भैया कहाँ से आए हो? नेपाल से। नेपाल से, नेपाल से? एक कोलकाता क्या पूजा देखने के लिए? हाँ पूजा देखने के लिए। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা কিন্তু আবার আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এর আগের ব্লকে আপনাদের সবাইকে আইটিআই মোড়ে সেই ঠাকুর দর্শন করেছি। তো এখন আমরা যাচ্ছি, এই তো এখানে আছি। তো এখন যাচ্ছি আমরা রথতলায়। ভাই এখানে বসেছি। হ্যাঁ ঠিক আছে, এসো না, এপাশে এসো, একই ব্যাপার। তো এখান থেকে টোটো ধরে চলে যাচ্ছি সেই রথতলায়। তো আপনারা যদি কখনো আসেন তাহলে সব থেকে ভালো হয় স্টেশনের সাইডে A9 পার্ক যেটা রয়েছে, তো সেখান থেকে ঘুরে কিন্তু আইটিআই মোড়ে আসবেন। আইটিআই মোড় থেকে তারপরে রথতলা গেলেই বেটার হয়। তো বন্ধুরা আমরা কিন্তু টোটোতে করে আইটিআই মোড় থেকে চলে এসেছি এই রথতলার সামনে। দেখতে পাচ্ছি আমরা বাংলার বাইরের থেকেও কিন্তু কিছু লোক আসছে এখানে কলকাতায় দুর্গা পুজো দেখতে। দেখুন এনারা কিন্তু কলকাতার বাইরের থেকে এসেছেন, দেখে বোঝাচ্ছে। ভাইয়া কাহাঁ সে আয়ে হো? নেপাল সে। নেপাল সে? এ কলকাতা কে পুজো দেখনে কে লিয়ে? হ্যাঁ পূজা দেখনে কে। হ্যাঁ প্রতি সাল আতে আতে কি? হ্যাঁ হর সাল ইয়ে পর আতে হো কে? নেই নেই নেই, ফার্স্ট টাইম হ্যায়। ফার্স্ট টাইম হ্যায়? কেসা লাগ রাহা হ্যায়? বড়িয়া, দেখতে হ্যায়। অভি দেখনে কে বাদ পতা চলেগা কেসা লাগ রাহা হ্যায়। আমি নেই দেখে হো। হ্যাঁ এক ভি প্যান্ডেল নেই গয়া? নেই নেই গয়া, এক ভি প্যান্ডেল গয়া, আইটিআই মোড গয়া। আইটিআই মোড ওর জো বোর্ড পর গয়া। সেই নেপাল থেকে কিন্তু এখানে এসেছেন ঠাকুর দেখতে কলকাতা এবছর না প্রথমে। সত্যি খুব ভালো লাগছে আমাদের কথাবার্তা শুনে, কারণ আমাদের কলকাতায় আমরা যে এত সুন্দর পুজো হয় এটা শুনে ওনারা নেপাল থেকে চলে এসছে। তো আমরা চলে এসছি কাছাকাছি। তো বন্ধুরা এখানে কিন্তু গেটের ব্যবস্থা করেছে, দেখুন এখানে লাইন দিতে হচ্ছে, লাইন দিয়ে কিন্তু তারপরেই দেখতে হচ্ছে সেই প্রেম মন্দির। তো আপনারা একটু লাইনটা একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ঢুকতে হবে। দেখো কিভাবে লাইন করে রেখে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইনের ব্যবস্থা করেছে, আমার মনে হয় লাইনের কোনো প্রয়োজন পড়ে না, কারণ কল্যাণী আইটিআই মোড়ও কিন্তু কোনো লাইন না করেই কিন্তু এখন মানুষ একবারে সবাই ঠাকুর দেখতে পাচ্ছে কোথাও না দাঁড়িয়ে। এখানে যে লাইনের ব্যবস্থা করেছে, এই লাইনের ব্যবস্থা করে কিন্তু লাইনের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়বে। তো আপনাদের তো ওই সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমরা একটা সাইড দিয়ে কিন্তু ঢোকার চেষ্টা করছি, দেখি এখান দিয়ে ভিতরে ঢোকা যায় কিনা। দেখুন এখান থেকে দারুণ লাগছে। তো আমরা সাইডে একটা যে গেট রয়েছে সেই গেট দিয়ে আমরা ঢুকেছি। তো এখানে দেখছি ভিড় কম আছে, জানি না ভিতরে পুরোপুরি প্রবেশ করতে পারবো কিনা।
বিশিষ্ট একটা দাদাকে বলে কিন্তু আমরা এই যে সামনে যাওয়ার সুযোগটা পেলাম। তো দেখি সামনে যেতে পারি কিনা। তো বন্ধুরা, আমাদের সামনে আসার কিন্তু পারমিশন দিল যে ভিআইপি গেট রয়েছে, সেই ভিআইপি গেটের সামনে কিন্তু আমরা ঢুকেছি। তো এখান থেকে দেখানোর চেষ্টা করছি সুন্দর দৃশ্যটি, এখান থেকে কিন্তু দারুণ লাগছে। তো সামনে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন কি দারুণ লাগছে সামনে দিয়ে। তো দেখুন আমাদের সঙ্গে কি দারুণ দৃশ্য, আমাদের সঙ্গে দুর্ঘটনা পথ, আমাদের সঙ্গেও দুর্ঘটনা। দেখুন এখানে সামনে জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। তো আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের এখানকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো দেখুন কি দারুণ লাগছে এখানে। আর মাঝখানে কিন্তু রাধা কৃষ্ণকে তুলে ধরা হয়েছে, একটি রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। দেখুন দেখুন তো খুব সুন্দর লাগছে, মাঝখানে একটি রাধা কৃষ্ণর মূর্তি রাখা রয়েছে। আর চারি সাইডে লাইটিং করা রয়েছে এবং ঝর্ণা করা রয়েছে। ওই সাইডে একটা বড় ঝর্ণা রাখা রয়েছে, তো সেটাও দেখানোর চেষ্টা করছি কাছে গিয়ে। তো এদিকে একটা ঝর্ণা করা রয়েছে, ঝর্ণাটা দেখুন। তো আমরা কিন্তু এখন ভিতরের দিকে যাচ্ছি, এখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমরা ভিতরের দিকে, তো বন্ধুরা আমরা কিন্তু এখন ভিতর দিকে ঢুকছি প্যান্ডেলে। তো দু সাইডে কিন্তু প্রচুর ভিড় আছে, যে গেট আছে সেটা দিয়ে কিন্তু ঢুকেছি। ডিজাইনটা দেখুন, এই যে ডিজাইনটা, এটা কিন্তু সেই প্রেম মন্দিরে দেখা যায়, বৃন্দাবনের প্রেম মন্দিরে। চারি সাইড দিয়ে রাধা কৃষ্ণ যে লীলা আছে সেই ছবিগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে ঠাকুরটা কিন্তু খুবই আকর্ষণীয়। আমি আগের যে ভিডিওটা করেছিলাম যখন প্যান্ডেল দিয়ে তৈরি হয়, তখন কিন্তু ঠাকুরটা নিয়ে আসা হয়েছিল। তো আমি তখন দেখে গেছিলাম, তো দর্শকদের সেটা দেখাতে পারিনি কারণ বারণ ছিল। তো এত মানে কাছের অনুকার্য আছে, প্রচুর লাইট। তো আমি লাইট অন করে ওটা দেখাবো, তার আগে প্যান্ডেলে যে কারুকার্য আছে সৌন্দর্য সেটাকে তুলে ধরছি। দেখুন দু সাইডে কিন্তু মানুষের প্রচুর ভিড়। যেহেতু আমাকে পারমিশন দিয়েছিল ভিআইপি গেট দিয়ে ঢোকার, তো আমি ভিআইপি গেট দিয়ে ঢুকেছিলাম। আর দুই সাইড দিয়ে সাধারণ পাবলিকের জন্য খোলা, আর মাঝখান দিয়ে কিন্তু একমাত্র ভিআইপি যারা তারাই ঢুকতে পারবে। আর ভিতরের ঝাল লাইটটা দেখুন খুব সুন্দর কিন্তু এখানে করা হয়েছে। আর বৃন্দাবনে যে প্রেম মন্দিরটি আছে ওটি কিন্তু আসলে স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা, এইরকম ব্রাউন কালার টাইপের, ইয়েলো আকার টাইপের একটা কালার। তো সেই রকমের কিন্তু লুক দেওয়া হয়েছে এখানে। এরপরে আমরা ঠাকুরটি দর্শন করবো। তো দেখুন ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, ঠাকুরটাকে দেখানোর চেষ্টা করছি। আপনি একটা ভাব রয়েছে, একটা কাচের মতো স্বচ্ছ একটা ভাব দেখা যাচ্ছে ঠাকুরের মধ্যে, খুব সুন্দর কিন্তু লাগছে। নীল ব্যাকগ্রাউন্ডটা নীল রয়েছে,
দিলের মধ্যে ঠাকুরটা খুব সুন্দর লাগছে। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, মুখটাও কিন্তু খুব সুন্দর। এরপরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে যাওয়ার পথেও একবার দেখানোর চেষ্টা করছি ভিতরের দিকটা। দেখুন সবাই কিন্তু এখানে সব ঠাকুরের ছবি তুলছে, অনেক ব্লগারও কিন্তু আছে, ভিডিও করছে। তো বন্ধুরা, প্রেম মন্দির যেটি বৃন্দাবনে আছে সেখানেও কিন্তু এরকম দোতলা মতো করা আছে, দোতলা দিয়ে ভিতরে সব দৃশ্য দেখা যায়। তো বন্ধুরা, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এরপরে যাব A9 স্কয়ার পার্কে, ওখানে অশ্বত্থাম যে মন্দিরটি তৈরি করা হয়েছে সেটা দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি। তো দেখা হবে এরপরের ব্লগে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন।